আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক এর আগে আপনারা দেখেছিলেন কিভাবে আমরা পার্ট পার্ট মেশিনে মেশিনে লোড লোড কোন সিস্টেমে করলে হবে এবং কিপনিডের কিছু অংশ তো আমরা কিপনিডের বাকি কাজগুলো এখন দেখব ইনশাল্লাহ তো চলুন আমরা ইন্টার পর আসছি এটা আপনার পাডের ভেতরে প্রবেশ করবে অন্যথায় সেটা সসেই থাকবে পাডে যাবে না এখানে কিপ বৃষ্টি হ্যাঁ আমরা অনেক সময় বিভিন্ন রকমের টেনশন দিয়ে পাট তৈরি করে থাকি সেই ক্ষেত্রে এই টেনশনটা সহকারে যদি আমি পাটের মধ্যে বসাই অবশ্যই এটা আমাকে চেক করে দিতে হবে ফাংশন লাইন হ্যাঁ এটা এটা তো অবশ্যই দেবেন কেননা ফাংশন লাইন আমরা কোথায় কি কাজ করি ফাংশন ফাংশনগুলো ওখানে বসবে তো তারপর এখানে দেখেন মার্জিন আমরা একাত্তর কলাম উনচল্লিশ সেটা আমরা এখানে বসিয়ে দেব এটা বলছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ দেখেন এখানে একাত্তর তারপর এখানে আমরা দেবো কত উনচল্লিশ উনচল্লিশ এখানে মার্জিন হরাইজেন্টাল মার্জিন হরাইজেন্টালি ভার্টিক্যালি এগুলোর ভেতরে আমরা ওয়ান দিয়ে দেই ওয়ান দিয়ে দেই ওয়ান দিলাম ওয়ান দিলাম এটার কারণ হচ্ছে যে আমার সাইটে প্রত্যেকটি একটি করে নেডল সেটা ডাউনের পরেও একটি নেডেল হরনেট থাকবে অর্থাৎ কোন ডাউন থাকলে একটি নিডেল স্ট্রেট ভাবে থেকে যাবে তো তার জন্য আমি এটা ওয়ান দিছি যদি আপনি এটা জিরো দেন তাহলে ডাউনের উপর দিয়ে এটা চলে যাবে ডিজাইন যেহেতু এটার ভেতরে ডিজাইন নাই সুতরাং এটা জিরো দিলেও কোনো সমস্যা নাই কারণ না সাইডে এই প্যাটার্নটি এই ষষ্ঠ সাইডে কোনো রকমের ডিজাইন নাই শুধু মাঝখানে একটি ডায়মন্ড আর দুই সাইডে দুটো ক্যাবেল সুতরাং এটা এখানে মুখ্য বিষয় নয় তো এখন তারপর আমরা এখানে আমি এখানে কসেস দিব তারপরে আমি এখানে এখানে আমি দিব মাইনাস দুই নেডেল করে এখানে আমরা দেব মাইনাস দুই নেডেল আমি দুই কসেসে করে দুইটা করে মাইনাস করবো আমার টোটাল ছয়টা মাইনাস করবো পাঁচটা আর একটা ছয়টা এখানে আমি দিব কাডা তিন তিন মোট পাঁচ কাটা হবে তিন আর দুই পাঁচ এখানে আমি একটা হাইট দেব এখানে হাইট দেব তারপর এখানে আমি দিব তিরিশ কষে তারপর এটাকে আমি এই সাইডে আদার্সের ঘরে এসে এখানে আমি পয়েন্টাল বসিয়ে দেবো এটা আমার সাইড পয়েন্ট সাইডে একটা লাইকে একটা সোল্ডার পয়েন্ট হবে তারপর আমি এখানে দেবো চোদ্দো কোশেস তারপর এখানে আমার তিরিশ মিডল অর্থাৎ উনতিরিশ মিডল রেখে আরেকটি হল হবে সেটা নেক হোল দেনটাকে আমি পয়েন্টাল করে দেবো এখন আমার যেহেতু পার্টি ভেনিক তৈরি করব তার জন্য আমাদের কি করতে হবে এই নেকের ঘরে নেক এখানে দেখতে পাচ্ছেন বাম সাইডে এখানে নেক দেখতে পাচ্ছেন এই এই নেকের কাছে গিয়ে আপনি এই ঘরের মধ্যে ক্লিক করলে এখানে ভি নেক ডামি টাক ডামি শিপ রাউন্ড সিলিপ ডামি হোল যেহেতু আমরা ভি নেক করব আমি ভিতে দিয়ে দেব দেখেন ভিতে আমি ভি সিলেক্ট করার সাথে সাথে এই ঘরগুলো ভিজিবল হলো এখানে এগুলো আনভিজিবল ছিল এতক্ষণ জিরোই থাক আচ্ছা তারপর আমরা এখানে লেপনেক লেপনেকটের ভেতরে গিয়ে আমরা দিব লেপনেক এখানে আমরা তিন কসেস মাইনাস দুই নিডল করে আমরা দেই সাপোজ আটটা আমরা কাটা দিব তিন এবং হাইট দেব এক এখানে এসে আমরা আর একটা মাইনাস করি কসেসে মাইনাস দুই নিডেল করে দুইটা তিন এক এখানে যদি আমরা দশ কসেস বসাই এবার ক্যালকুলেটর টিপলে বত্রিশ মিডল করে আছে হ্যাঁ একটা সমজস্য আছে তারপর আমরা কি করব আমরা ভি দুই সাইডে আলাদা ফিডার যেহেতু কাজ করবে কত র করে দেব তার জন্য এখানে আমরা এই বক্সে চেক করে দেব এবং এই বক্সে চেক করব এই বক্স চেক করলে এই বক্সটি ভিজিবল হবে এখানে আমরা এক কসেস লেফটে মারব এবং তার পরবর্তীতে এক কসেস রাইটে মারব সেহেতু আমরা দুই র দেব এখানে দেখেন বিন এক র আমরা এখানে যে দুই দিতে পারি চার দিতে পারি আমি এখানে ক্ষেত্রে দুই তারপর আমরা এটাকে ওকে করবো দেখেন এই দেখেন এটাকে আমি ওকে করছি ওকে করলে এখন এই পার্টটির আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি একটি করে নেডেল মার্জিন দিছিলাম যার কারণে দেখেন এই যে ফ্রন্টে একটি নেডেল মার্জিন হয়েছে এবং রাইট সাইড এবং লেফট সাইড প্রত্যেক সাইডে দেখেন এই যে মার্জিন হয়েছে এই দেখেন আমি আরেকটা দিছিলাম এটা ডাউনের মার্জিন অর্থাৎ ডাউনের শেষ হওয়ার পরে একটি করে নেডেল ফন্টে থেকে যাবে এটাই হলো মার্জিন এটা হলো ভিনেক এখন আমরা এই পার্টিতে দেখেন আমাদের ডিপিং ঠিক মতো আছে এখন এই কিপনিট এর কি কাজ আমরা কিপনিট দিয়ে কি করলাম কিপনেট দিয়ে এই পার্টটি আমরা প্যাটার্নটি তৈরি করলাম দেখেন আমরা আমাদের রিপ রিপের জায়গায় ঠিক এটা দেখেন আমি ক্লিক করতেছি এবং এই মাথায় নিয়ে আসলে এই মাথায় নিয়ে আসলে এই যে আমরা একশো আঠাশ নিডাল নিয়েছিলাম একশো আঠাশ এখন এই দেখেন লাল শো করছে এই যে এটা হলো মিডেল একশো আঠাইশ মিডেল মাঝখানে এটা কিভাবে এটা মাছ একশো আপনি দুই ভাগ করলে এই যে আমাদের এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন লাল কালারের দুইটে র দেখাচ্ছে অর্থাৎ এই দুইটি মিডেল সুতরাং এই পার্টটির মেডেল এটা আর কিপ মিডের কাজে হইল এটা যে আমরা কোনো ডিজাইনকে কোনো নির্দিষ্ট জায়গায় বসানোর জন্য কিপনিট ব্যবহার করব দেখেন আমরা ভিন করছি দুই সাইডে সমান এখান থেকে যত নেডেল পর এই ক্যাবেলটা আছে এখান থেকে ঠিক অত নেডেল পর আছে তো ভিন করার জন্য আমাদের পরবর্তী যে কাজটি করণীয় দেখেন আমি দুইটা করে রবসার কারণে এখানে দুইটি করে র বসছে এখানে ডায়মন্ড আসিল যেহেতু এই ডায়মন্ডটা আমাদের প্রয়োজন নেই এখানে আমি মাঝখানে কোনো নেডেল না রাখার কারণে এটাকে ক্রোস দেওয়া হয়েছে সক্রিয় ক্রস দিয়ে দুই সাইডে ভি করা হবে তো দেখেন এটাকে আমি ফর্নিট করে দিব এই জিনিসগুলো উঠে না দেন এটা কম হবে না এখন দেখেন আমি তৈরি করার জন্য আমার সফটওয়্যারে সাইডে সাইডে বডি ফিটার এবং রাইট পাঁচ নম্বর ফিটার স্বয়ংক্রিয়ভাবে বসছে এটা আমি স্বয়ংক্রিয়ভাবে সেট করে দেওয়ার কারণে এটা হয়েছে এবং দেখেন ফিনিশিং ফিডার ভিতে ফিনিশিং ফিডার সাত নম্বর স্বয়ংক্রিয় বসছে এগুলো সবই সেট আপ করে ছিল পূর্বেই এটা আমি অন্য এক সময় আপনাদেরকে টিউটোরিয়াল করে দেখাবো তো এই প্রয়োজন আমার কেটে দিলাম এখন এখন এটা আমার সেভ অলরেডি আছে এটা আমি কম্পাইল করেই দেখাবো তার পূর্বে আমার এখানে ফিডার সেট আপ করতে হবে ফিডার এই দেখেন ইএন ফিডার সেটআপ যেহেতু এখানে ইএন ফিডার পজিশন তো যেহেতু আমার রাইট সাইডে সাত নম্বর এই দেখেন সাত নম্বর এবং পাঁচ নম্বর ফিডার আছে সে তো আমি রাইট সাইডে পাঁচ এবং সাত নম্বর ফিডারকে রাইট পজিশনে দিয়ে দেব তারপর ওকে কম্পাইল করব কম্পাইলিং হচ্ছে হ্যাঁ কম্পাইলিং ইনফরমেশন ইট ইজ ওকে দেখেন এখন কোন সমস্যা দেখাচ্ছে না আমরা ইএন ফিডারে দেখেন এক এবং তিন নম্বর লেফট সাইডে ইএন ফিডার রাইট পাঁচ এবং সাত টোটাল উনিশশো আটানব্বই র যাই হোক এগুলো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন এখন আমার একটি ভিনে কিপনিডের প্যাটার্ন তৈরি কমপ্লিট এখন আমরা এটাকে ইমেজ দেখবো ইমেজ আকারে হ্যাঁ মেজ আমার সামনে ওপেন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি দেখেন এই দেখেন কিছু কিছু জায়গায় আমি এগুলো বন্ধ করে দেওয়ার কারণে ডায়মন্ডটা পরিপূর্ণ হয় নাই এটা আপনারা দেখে দেখে কাজ করবেন যেহেতু সময় সংকলন এটা টিউটোরিয়াল সুতরাং এটাকে আমি দীর্ঘায়িত করতে চাইনি দেখেন এখানে আমি ফন্টের সবগুলোকে ডাউন দিছি যার কারণে এখানে ফন্ট হয়েছে অবশ্যই আপনারা এর ধরনের মাল তৈরি করতে হলে এটাকে ব্যাক ব্যাকে ডাউন দিয়ে দিবেন অর্থাৎ কিপ মিড মার্জিনের জায়গায় জিরো জিরো বসাই দিলে এগুলো স্বয়ংক্রিয়ভাবে ব্যাকে ডাউন হয়ে যাবে দেখেন এই প্যাটার্নটি তৈরি হয়েছে এটা কিপ মিড দ্বারা আমরা তৈরি করলাম লেফট সাইড এবং রাইট সাইডে সমান নিডল আছে এবং এই ডায়মন্ডটি একটি প্যাটার্নের মিডল পজিশনে দেখেন এখানে মাঝখানে এই মাঝখানে কেবলটা দুই সাইডে আলাদা আলাদা হয়ে গেছে এটা ভিনেগের একটি প্যাটার্ন আমরা যেহেতু ভিতে পাঁচ নম্বর দিয়েছি সেহেতু পাঁচ নম্বর ফিটার রাইট সাইডে এবং সাত নম্বর ফিটার ফিনিশিং এর জন্য ধন্যবাদ সকলকে আপনাদের আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন আল্লাহ হাফিজ